হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাইডু আজকে আমরা শিখবো তিকোনোমিতি এই টিকোনোমিতি লেকচার নিয়ে আমি মোহাম্মদ এনামুল ইসলাম তোমাদের সাথে আছি সো তিকোনোমিতি প্রথম যে কনসেপ্ট আমরা দেখবো সেটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল সো বৃত্তকলার ক্ষেত্রফল টপিকটা আমরা নাইন টেনেও যেমন পড়ে এসেছি ঠিক ইন্টারমিডিয়েটও আমাদের প্রথম দিকের যে চাপটা সেই চাপটাগুলোতে তিকোনোমিতিতে এই অংশটা আছে এবং এখান থেকে রিসেন্টলি বুয়েটে বুটেক্সে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে প্রশ্ন আসতে দেখা গেছে সত্যি বৃত্তকলার ক্ষেত্রফলে ফলে আমরা মেনলি দুইটা সূত্র ইউজ করে থাকি একটা হলো এস ইকোয়ালস টু থিটা এখানে এস বলতে বোঝায় বৃত্তচাপের দৈর্ঘ্য দ্যাট মিনস একটা বৃত্তের যে অংশটার তুমি দৈর্ঘ্য নিচ্ছ সেখানে এই এতটুকু দৈর্ঘ্যটুকু হলো এস এই এতটুকু এবং এই বৃত্তটার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হবে আর এবং এই বৃত্তচাপ এস কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে সে কোনটা হলো থিটা তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো এই থিটাটা অবশ্যই হইতে হবে তোমার রেডিয়ান অ্যাঙ্গেলে সো রেডিয়ান মুডে আমাদের হইতে হবে রেডিয়ান এককে যদি আমরা যদি আমাদের কোশ্চেনে যদি ডিগ্রিতে থাকে তখন আমরা রেডিয়ান এককে কিভাবে নিব ভাইয়া আমরা জানি যে একশো আশি ডিগ্রি ইকুয়ালস টু তোমার পাই রেডিয়ান রেডিয়ানে একক হলো সি সো এক ডিগ্রি ইকুয়ালস টু হবে পাই বাই একশো আশি রেডিয়ান এখন তোমাকে যদি থিটা ডিগ্রি দেওয়া থাকে তুমি প্রথমে এখানে পাই থিটা ডিভাইডেড বাই একশো আশি রেডিয়ান সো এই সূত্রের মাধ্যমে তুমি থিটা ডিগ্রিকে অবশ্যই প্রথমে রেডিয়ান অ্যাঙ্গেলে নিয়ে নিবা দেন রেডিয়ান এককে যে মানটা পাবা সেই মানটা তোমার এই সূত্রে ব্যবহার করতে হবে দ্বিতীয় যে আমরা সূত্রটা দেখবো সেই সূত্রটা হলো ফল এই বৃত্তকলা ক্ষেত্রফল টপিক থেকেই খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় যেখানে সূত্র আমরা যেটা ইউজ করব, সেটা হলো আয়স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু অবশ্যই এখানেও যে থিটা আমরা ইউজ করব এই থিটাটাও হতে হবে রেডিয়ান অ্যাঙ্গেলে তাহলে আসো আমরা এই বুটেক্সে ষোলো সালে আসা অঙ্কটা দেখে ফেলি সো কোশ্চেন ছিল একটি বৃত্ত চাপ কেন্দ্রে চব্বিশ ডিগ্রি কোন উৎপন্ন করে যদি বৃত্তে ব্যাস খেয়াল করে দেখো ফার্স্ট অফ অল আমাদের কোনটা দেওয়া আছে কিন্তু ডিগ্রিতে এটাকে নিতে হবে আমাদের রেডিয়ান এককে এবং এখানে কিন্তু আমাকে ব্যাস দিয়ে দিছে যেখানে আমরা সূত্রে দেখলাম যে আমাদের নিতে হবে এটা ব্যাসার দে কোশ্চেন হলো বৃত্তকলাটি ক্ষেত্রফল কত সো আমরা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র একটু আগে দেখলাম যে ক্ষেত্রফল হলো আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই টু যেখানে আর হবে ব্যাসার্ধ থিটা হবে রেডিয়ান এককে তাহলে আমরা প্রথমে আমাদের এই যে চব্বিশ ডিগ্রি এটাকে আমরা রেডিয়ান এককে নিয়ে নিই আমরা জানি একশো আশি ডিগ্রি ইকুয়ালস টু হলো পাই রেডিয়ান তাহলে সেখান থেকে ওয়ান ডিগ্রি ইকুয়ালস টু হলো পাই ডিভাইডেড বাই একশো আশি রেডিয়ান সেখান থেকে আমাদের চব্বিশ ডিগ্রি ইকুয়ালস টু হল পাই ইন্টু টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই একশো আশি রেডিয়ান ওকে এবং ব্যাসার্ধ দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের টোয়াইস আর সো ব্যসার্ধ টোয়াইস আর ইকুয়ালস টু ফর্টি নাইন দ্যাট মিনস আর ইকুয়ালস টু হবে ফর্টি নাইন ডিভাইডেড বাই টু সো এই ভ্যালুগুলো আমরা এখানে বসায় দিচ্ছি সো এই নিচের টুটাকে আমরা হাফ আঁকারে লিখতেছি আর স্কোয়ার মানে হবে ফর্টি নাইন ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আর থিটার ভ্যালু হচ্ছে পাই ইন্টু টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই ওয়ান এইটি এটা রেডিয়ান এককে সো এখান থেকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো যে চলে আসে ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন টু যেহেতু আমাদের এককটা হলো মিটারে সো ফলে একক হবে এখানে মিটার স্কোয়ার তাহলে এবার আসো আমরা বুয়েটে আসে এই অঙ্কটা দেখে ফেলি যেটা এসেছিল সতেরো আঠারো সালে সো প্রশ্নে বলা ছিল ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ দশ সেন্টিমিটার এবং এবি চাপের দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার সো কোশ্চেনে বলে দেওয়া ছিল যে আমাদের কোন এ ও বি এর মান বের করো এবং চাপ এবি ও জ্যা এবি দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো সো আমরা প্রথমে যেটা করবো এ ধরনের কোশ্চেন আসলে আমরা প্রথমে কিন্তু চিত্র আঁকবো আমরা যদি একটা বৃত্ত আঁকি সো দেখো এই যে বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র হলো ও সো আমরা কেন্দ্র ও দিয়ে ফেলতেছি এবং ব্যাসার্ধ বলে দেওয়া আছে টেন সেন্টিমিটার যেখানে বলে দেওয়া ছিল চাপের দৈর্ঘ্য হল ফোরটিন সেন্টিমিটার সো আমরা এখান থেকে এ বি চাপের অংশটা নিয়ে নিচ্ছি সো এটা হলো বিন্দু এটা হলো বি বিন্দু তাহলে এই যে চাপ এই অংশটা লেন্থ দেওয়া আছে আমাদের আমরা জানি চাপের দৈর্ঘ্য হলো এস সেটা হলো আমাদের ফরটিন সেন্টিমিটার এটা হলো আমাদের ব্যাসার্ধ সেটা দেওয়া আছে আমাদের টেন সেন্টিমিটার এটাও আমাদের ব্যাসার্ধ এটা ভ্যালু হচ্ছে টেন সেন্টিমিটার ওকে কোশ্চেন হলো এই কোনটা মান বের করতে বলছে আমাদের এ ও বি এই কোনটা ভ্যালু বের করতে বলছে সো আমরা জানি যে এই কোনটাকে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে আমাদের প্রথম যে সূত্র এস ইকুয়ালস টু আট থিটা এখান থেকেই আমরা থিটার মানটা পেয়ে যাবো সো আসো আমরা মানটা বসায় দিই তাহলে এ ভ্যালু এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে ফরটিন আর হচ্ছে ব্যাসার্ধ যেটা দেওয়া আছে টেন এবং এই যে থিটা এই থিটার মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। সো থিটার মানটা আমরা এখান থেকে পাচ্ছি 1.4 কোন এককে পাবো অবশ্যই রেডিয়ান এককে পাবো সো এই হলো আমাদের প্রথম অ্যান্সার এরপর আমাদের এখানে কোশ্চেনের যে দ্বিতীয় পার্ট সেখানে বলে দেওয়া ছিল চাপ এবি এবং জ্যা এবি দ্যাট মিন্স এই যে চাপ এই অংশটা এবি এবং জ্যা এবি আমরা জানি বৃত্তে ব্যাস ভিন্ন যে কোনো কেন্দ্র দিয়ে যায় না এমন কোনো যে কোনো ব্যাসকে আমরা যায় বলে থাকি সো এ এবং বিকে যদি আমি যোগ করে দিই তাহলে যোগ করে দিলে এখানে যেটা পাবো সেটা হলো এবি জ্যা সো বলছে এবি জ্যা এবং এবি চাপে আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে হবে সো ক্ষুদ্রতর ক্ষেত্রে ক্ষেত্রফল মিন্স আমাকে এই অংশটায় ক্ষেত্রফল বের করতে হবে সো এই অংশটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব দেখো এখানে আমরা যদি এবি বৃত্ত চাপ দ্বারা আবদ্ধ বৃত্তকলায় ক্ষেত্রফল নিই যে বৃত্তকলায় ক্ষেত্রফলের সূত্রটা আমরা একটু আগে দেখলাম সেই বৃত্তকলায় ক্ষেত্রফল বৃত্তকলায় ক্ষেত্রফল বলতে বোঝাবে এখান থেকে শুরু করে এই এই পুরো অংশটা এই পুরো অংশটাই আমাদের বৃত্তকলায় ক্ষেত্রফলের মধ্যে চলে আসবে সেখান থেকে আমি যদি এই উপরে ত্রিভুজটা বাদ দিয়ে দিই দ্যাট মিন্স আমি ত্রিভুজ এ ও বি এটাকে যদি বাদ দিয়ে দিই এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি নিচে অংশে ক্ষেত্রফলটা পেয়ে যাব ওকে সো বৃত্তকলার যে ক্ষেত্রফল এটা আমরা সূত্র অলরেডি জানি সেটা হলো হাফ আয়সকয়া থিটা এটা আমরা সূত্রটা জানি এখন বলা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সো আমরা ত্রিভুজে সন্নিহিত বাহু একটা সূত্র শিখে এসেছি যে সূত্রটা হলো হাফ এবি সাইনসি সো যে কোনো ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু যদি হয় এ এবং বি এবং ওদের মধ্যবর্তী কোণ যদি হয় সি তাহলে এই মধ্যবর্তী কোন সি এর যে সাইন তার সাথে সন্নিহিত বাহু দৈর্ঘ্যের গুণ ফল ইন্টু হাফ এটাই হবে আমাদের ওই ত্রিভুজটার ক্ষেত্রফল সো আমি যদি এখন এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার সন্নিহিত বাহু হচ্ছে ব্যসার্ধ দুইটা দ্যাট মিন্স হাফ আর ইন্টু আর এবং এই ব্যাসার্ধ দুটার মধ্যবর্তী কোন সেটা হচ্ছে আমাদের থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা তাহলে দেখো আমরা যদি এখন ভ্যালুটা বসায় দিচ্ছি তাহলে আর স্কোয়ার আর হলো ব্যাসার্ধ যেটা ভ্যালু হলো টেন টেন স্কোয়ার ইন্টু থিটা হলো ওয়ান পয়েন্ট ফোর অবশ্যই থিটাগুলো তোমার রেডিয়ান এককে নিতে হবে সো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস হাফ টেন ইন্টু টেন সাইন 1.4 পয়েন্ট আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যানসার পেয়ে যাব সেন্টিমিটার স্কয়ার সো এটাই হচ্ছে আমাদের এখানকার ক্ষেত্রফলের সূত্র সো এই অংশটা ক্যালকুলেশনে আমাদের একটা কমন মিস্টেক আছে কমন মিস্টেকটা হলো আমরা যখনই সাইন ওয়ান পয়েন্ট ফোর এই অংশটা ক্যালকুলেটর দিয়ে বের করতে যাবো তখন তোমার ক্যালকুলেটার যদি মুডটা তোমার ডিগ্রি এককে থাকে তখন কিন্তু তোমার অ্যান্সারটা ভুল আসবে কারণ তুমি এখানে ওয়ান পয়েন্ট ফোর যেটা ব্যবহার করছো সেটা কিন্তু তুমি রেডিয়ান এককে ব্যবহার করতেছো সো তোমার ক্যালকুলেটারে মুট অবশ্যই রেডিয়ান একোকে নিয়ে দেন এই ক্যালকুলেশনটা করতে হবে তখনই তুমি সঠিক অ্যান্সার পাবে